অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বিবাহ নিয়ে প্রত্যেকের একটা সংশয় থাকে যে আমার ভালো জায়গায় বিবাহ হবে কি না বা কারো কারো বিয়ের ক্ষেত্রে আটকে যাচ্ছে অনেক ক্ষেত্রে বিয়ের দরগোড়াতে গিয়ে বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এই যে জুপিটার গ্রহ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার একুশ অস্তমিত ছিল উদয় হয়েছে এই তারা উদয়ের ফলে এই সাতটি রাশির শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে কনফার্ম হতে চলেছে এই সাত রাশির মানুষের বিবাহ কিন্তু আমি যে যে পাঁচটি রাশির কথা বলছি না তার বলে আমি আবারও বলছি এই রাশির বিবাহ হবে না আমি কোনো সময় এই কথা আমি বলছি না তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন রিপ্লাইটা সময় মতো আপনারা পেয়ে যাবেন কিন্তু যারা যারা প্রবলেমে আছেন তারাই অবশ্যই মেসেজ করবেন রাশি লগ্নের জন্য করবেন না আর আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে কোনো কথা নেই এভরিথিং ইজ পসিবল যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন তো শুরু করা দেখুন বিবাহ ব্যাপারটা এমনই যে কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে খুব দেরি হয় কারো কারো ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বিয়ে হতে চায় না বা বিয়ে হয়েও ডিভোর্সের জায়গায় চলে যায় যে আমি যে যে সাতটি রাশির কথা বলছি এগুলো এই রাশিগুলো তো বিয়ে হবেই হবে আর যে পাঁচটি রাশি কথা বলছি না দেখুন বিয়ের ব্যাপারে আপনার দেখতে হবে বর্তমানে কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের অন্তর্দশা চলছে আপনার কি সপ্তম্পতির দশা বা সপ্তমপতির অন্তদশা বা সপ্তম্পতির প্রত্যন্তদশা চলছে কিনা সেটা দেখা দরকার এবং আপনার রাশিচক্রে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান কেমন আছে সপ্তম ভাবে কোনো পাপগ্রহ আছে কি না বা পাপগ্রহের কোনো দৃষ্টি আছে কি না অথবা আপনার সপ্তম্পতি কোন ভাবে অবস্থান করছে ভাব এবং ভাবাধিপতি এটা একান্ত দেখা দরকার এবং আপনার রাশিচক্রে মাঙ্গলিক দোষ আছে কি না এই জায়গাটাও কিন্তু দেখা দরকার এই মাঙ্গলিক দোষের জন্য অনেক সময় বিয়েতে ডিলে কিন্তু করায় বা বিবাহিত জীবনে বিভিন্ন রকম প্রবলেমেটিক কিন্তু করিয়ে ফেলে আমি বারবার বলছি মেয়েদের ক্ষেত্রে জুপিটার অর্থাৎ বৃহস্পতি এবং ছেলেদের ক্ষেত্রে শুক্র এবং বৈবাহিক জীবনকে ত্বরান্বিত করতে মূলত শুক্রের গ্রহের বিশেষভাবে ভূমিকা কিন্তু থাকে তো এই যে তারা উদয় অর্থাৎ বৃহস্পতি উদয় হওয়ার এই যে সাতটি রাশি যদি শুভ দশা অন্তর্দশা বা আপনার রাশিচক্রে যদি কোনো দোষ না থাকে তাহলে আপনারা জানবেন যে বিয়ের ব্যাপারটাতে বিয়ের যোগাযোগ কিন্তু আসবেই আসবে নিশ্চিত নিশ্চিত রূপে তো কোন এই সাত রাশি এবং যারা বিয়ের ব্যাপারে বারবার ধাক্কা কাচ্ছেন তারা অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট অর্থাৎ আপনার ব্যক্তিকেন্দ্রিক চার্টটা অবশ্যই অ্যানালাইসিস করুন সেখানে রেকটিফিকেশান করুন বিশেষ কিছু ক্রিয়া বিশেষ কিছু রত্নের দ্বারা আপনার এই বিবাহিত জীবন সমস্যা কিন্তু কাটবে তো শুরু করা যাক কোন কোন দিক কোন কোন রাশির শুভ বিবাহের যোগাযোগ আসতে চলেছে এবং বিবাহ নিশ্চিত হতে চলেছে এবং বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই সাত রাশির মানুষ সাত পাকে ঘুরতে চলেছে এই সাত রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতি এবং এই বৃহস্পতি উদয় হয়ে গেছে গতকাল থেকে এবং বিয়ের ব্যাপারটাতে আপনাদের কিন্তু যোগাযোগ বা শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে অর্থাৎ কর্কট রাশি ক্ষেত্রে এই তারা উদয় আপনাদের ভাগ্য বিশেষভাবে বদলাতে চলেছে অর্থাৎ বিয়ের যোগাযোগ কিন্তু আসবে দ্বিতীয় যে রাশি কন্যা রাশি এই বৃহস্পতির দৃষ্টি রাশির উপর অর্থাৎ বৃহস্পতি নবম দৃষ্টি রাশির উপর বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত করবে অর্থাৎ শুভ বিবাহের কানেকশান আপনাদের আসবে এবং বিয়ের ক্ষেত্রে আপনাদের যারা প্রচুর পরিমাণে চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বিয়ের কিন্তু নিশ্চিত হতে চলেছে এরপরে যে রাশির কথা আমি বলবো বিশেষ করে সেটি হচ্ছে আপনার বিষ রাশি বিষ রাশি ক্ষেত্রে কিন্তু এই সময়ে এই তারা উদয়ের ফলে গারো বিবাহের যোগ সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে এমনকি লাভ ম্যারেজেরও সম্ভাবনা কিন্তু এই সময় বাড়িয়ে তুলবে অর্থাৎ বিয়ের ব্যাপারটা আপনি যদি বিশ্বরাশি মানুষ হন বিয়ের দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা আপনাদেরকে কিন্তু এই বিবাহের জায়গাটা দিবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে আমি বারবার বলেছি বৃহস্পতি যে যেভাবে দৃষ্টি দেয় সে সে ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশিও সাত পাকে বাধা পড়তে চলেছে অর্থাৎ বিবাহের ব্যাপারটাতে আপনারাও নিশ্চিত হতে চলেছেন বিবাহের কানেকশান বিবাহের জায়গাটা আপনাদের যারা যোগাযোগ করছিলেন বা পাচ্ছেন না এই শনি সাড়ে সাতের মধ্যেও কিন্তু বিবাহের সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে বিবাহের জায়গাটা বিশেষভাবে শুভ অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি সপ্তমভাবে পড়ছে অর্থাৎ গাঢ় বিবাহের সম্ভাবনা সাত পাকে বাধায় পড়তে চলেছে মীন রাশির মানুষ অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত করবে এই বৃহস্পতি এতদিন অস্তমিত ছিল এই যে বৃহস্পতি উদয়ে নিশ্চিত রূপে এই মিন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ সফলতা সাকসেস কিন্তু বিয়ের ব্যাপারে দেবে এমনকি লাভ ম্যারেজেরও সম্ভাবনা কিন্তু থাকছে এরপরের যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি দেখুন দ্বিতীয় ভাব থেকে আমরা কুটুম্বের বিচার করি অর্থাৎ ধনভাবে এই বৃহস্পতির অবস্থান এবং সরাসরি এই ধনভাবে অবস্থান করে বৃহস্পতি আপনাদের সরাসরি আপনাদের বিয়ের জায়গাটা বিয়ের কানেকশানের কানেকশানটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দিতে চলেছে অর্থাৎ আপনার বিয়ে জায়গাটা অর্থাৎ বিয়ের কানেকশানগুলো আসবে শুভ বিবাহ হবে বিবাহের ব্যাপারে সম্পর্কের একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে এরপরে যে রাশির কথা আমি বলবো শেষ যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির দেখুন এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে আবারও বলছি কুটুম্বভাবে এই দৃষ্টি এবং আপনাদের যদি দশা অন্তর্দশা দশা পারমিট করে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা বিয়ের কানেকশানটা গাঢ় করে তুলবে অর্থাৎ যদিও ষষ্ঠে অবস্থান করছে ষষ্ঠভাবে এই বৃহস্পতি কিন্তু এই বৃহস্পতি উদয় উদিত হওয়ায় আপনাদের এই বিয়ের ব্যাপারটা যারা বহুদিন ধরে বিয়ের কানেকশানের চেষ্টা করছেন এই বিয়ের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে অর্থাৎ শুভ বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ নিশ্চিত হতে চলেছে সিংহ রাশির বিয়ের যোগাযোগ তো এই যে এই তারা উদয় অর্থাৎ বৃহস্পতি উদয়ে এই সাতটি রাশির শুভ বিবাহ নিশ্চিত এবং পাঁচটি রাশিরও কিন্তু আমি আবার বলব হতাশ হবেন না যদি আপনাদের দশা অন্তর্দশা প্রথম দশা পারমিট করে আপনারাও কিন্তু নিশ্চিত রূপে আপনাদেরও কিন্তু বিবাহ সম্পন্ন হবে যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারেন সেখানে সমস্ত রেমেডি আপনারা পাবেন এবং আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন নমস্কার ধন্যবাদ